বলে জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও, জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার এ জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, জোর কর সুবহানাল্লাহ। এ মা কালা সুরজন মারাতে বেলা ঘুমাও, হযরতের আবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা, তিনার মায়ের নাম হলো উম্মুল কায়র, আপনার কি না তিনার মায়ের নাম হলো বিবি মেবল, তিনার আব্বার নাম হলো হযরতে ইসমাইল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসমাইলের বিবির গর্ভে থেকে একটা নয় দুটো নয় তিন তিনটা কন্যা হয়েছে, কটা? তিনটা। আর রাবি আছে মায়ের গর্ভে, জোরে বলে তিন তিনটা বাবা দেব। এ সোনা মানিকের ওগো আমার আব্বা যে মুসলমান ভাইয়ের, তিন তিনটে বাবা কন্যা সন্তান হয়েছে রে বাবা, কিন্তু ইসমাইলের কোনো রাগ নাই কোনো দুঃখ নাই, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ মা বোনেরা ও ভাইরা দেখবেন বাবা বিবির যদি পরস্পর তিনটা কন্যা সন্তান হয় বাবা যে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা লাগে কি লাগে না, কি গো লাগে না বাবা দে? ওই ছেলেটি বলবে বলা বিবি রে তোর গর্বে কি শুধু কন্যা সন্তান আছে নাকি? এ যুবক এটা মেয়েদের দোষ না, দোষ হলো তোমার, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার পিঠেতে সন্তান দান করেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা কুদরতের দ্বারাতে মহিলাদের গর্বে যায় তোমার কাছ থেকেই কন্যা যায়, এটা মহিলাদের কাছ থেকে নয়, তোমার দোষ তোমার। আর তুমি খানো খায় মহিলাকে মারধর করো, বলে তোর তিনটে বিটি তোর চারটে বিটি, তোর মতো মেয়েকে আর ভাত খেতে দিব না, তোকে তালাক দিব, অমুক দিব, ত্যান করবো, হেকে হয় কে হয় না? কিন্তু বাবা দেব সম্মান আমার নাবিজি বলতে যে যেই বাড়িতে কন্যা সন্তান নাই ওই বাড়িতে বাবা কোনো রকমের বরকত নাই রে বাবা, যেই বাড়িতে কন্যা আছে যেই বাড়িতে মহিলা আছে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়, জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা যে হযরতে ইসমাইলের বাবা তিন তিনটা কন্যা অলরেডি হয়ে গেছে, বিবি মেহফুলের গর্ভেতে আর একটা বাবা সন্তান এসেছে, বেরাদ বাবা বিবি মেহফুল বলতেছে বলো আমার স্বামী গো আপনি বাসরা নগরে যান, বাসরা নগরে গিয়া একটু বাদশার কাছে তেল ধার করে নিয়ে আসেন, কেননা আমার গর্ভে যে সন্তানটা আছে দুনিয়াতে আগমন করবে, দুনিয়াতে আগমন করবে, আমার বাড়িতে তেল নাই, ডিবি জ্বালার মতো, হরকেল জ্বালার মতো, আর হ্যাচাক জ্বালার মতো কোনো তেল নাই, ও গো স্বামী বাসরা নগরে যান, যাওয়ার পরে একটু কানি তেল ধার করে নিয়েছেন। এ বাবা যে মুসলমান বাইর ওগো আমার সোনা মানে কের হযরত ইসমাইল বলছো গো বিবি মেহফুল আমি তো কোনো মানুষের কাছে হাত পাতি নও, যদি হাত পাতি একমাত্র আমি আল্লাহর কাছে হাত পাতি, জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাকালা আপনাদের ওয়াজি করতে যে মা মন দিয়া শোনের, এই ওয়াজটা শোনার পরে যদি আপনি চেঞ্জ হয়ে যেতে পারে আমি কথা দিলাম মরার পরে জান্নাতি হওয়া যাবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইর ওগো আমার সোনা মানিকের হযরত ইসমাইল বাবা এক পা দুপা করে বাসরা নগরে গেলেন, বাদশার কাছে বলে ওগো বাদশা একটু কি তেল ধার দেবেন নাকি? বাদশা মনে মনে ভাবে ইসমাইল তো গরিব, একে তেল ধার দিলে পরে আর পাওয়া যাবে না, এরকম দুনিয়াতে বড় লোকেরা আছে, কোনো গরিব যদি বলেছে ভাই 500 টাকা ধার দেয় তো ওবা চিন্তা করে আরে গরিব এ টাকা ধার দিয়ে দিতে পারবে না, আছে না নাই? বাদশা বলতে যে বলে না একে তেল দেওয়া হবে না, হযরত ইসমাইল বাবা তিনি এক কান্নই দুঃখ নয় বাসরা নগরেতে 10টা বাড়িতে গেল কেউ বাবা তেল দাঁত দিল না, হযরত ইসমাইল বাবা যে চোখের পানি ঝরঝর করে বাবা পেনাতে লেগেছে রে বাবা, চোখের পানি আপনার পেলাতে পেলাতে বাড়ি দেওয়া যাচ্ছে, বিবি মেপন বলছে গো স্বামী আমার আপনি তেল নিয়ে এসেছেন দেন না তেলটা আমরা হ্যাচাকের বিতণ্ড কই, বাবা যে ইসমাইল কেঁদে কেঁদে বলছে বিবি গো আমি বাসরা নগরে গেলাম, বাসরা নগরে যাওয়ার পরে আমার
তোমাকে কেউ তেল দা দিল না, তেল না দিল না বাবা যে মুসলমান ভাইরা বেরাদার ইসমাইল বলতেছে, ও গো বিবি চিন্তা নাই, যা দুনিয়াতে কেউ নাই তার আল্লাহ আছে। এ বাবা যে মুসলমান ভাইরা, হযরতে ইসমাইল বাবা একটা যায় নামাজ নিলেন, নেওয়ার পরে বাবা এশার নামাজ পড়লেন, এশার নামাজের পরে বাবা যে কিছুক্ষণ পরে বাবা তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করে দিয়েছে। বাবা তাহাজ্জুদের নামাজ পড়া যেমন শুরু করে দেওয়া রে বাবা, তাহাজ্জুদের নামাজ পড়তে 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 বাবা ইসমাইল যেই নামাজে ঘুমায়া গেছে, যেমন ঘুমায়া দেওয়া স্বপ্নে যুগে বাবা আমার নবী মুস্তফা যেন দিদা এখন যদি বলে যে কে বিরিয়ানি খাওয়া হাত তুলেন, তোর বাবার সব হাত তুলবে ঠিক কিনা? ইসমাইল যখন যাই নামাজে ঘুমিয়ে গেল বা যায় আপনার তা হাত নামাজ পড়তে পড়তে, ইসমাইল আমার নাবিকে দেখতে যে স্বপ্নতে জোরে বলে, স্বপ্নতে যেমনই দেখাও আমার নবীজি বলতেছে বলো ইসমাইল দুঃখ করো না কষ্ট করো না, তুমি বাসরা নগরে গেছিলে তিলদার করার জন্য, তোমাকে তিলদার দেয়নি চিন্তা করবে না, তোমার বিবি মায়াপনা গর্ভেতে আবারও একটা কন্যা জন্ম নেবে, জোরে বলুন সুবহানাল্লাহ, অলরেডি কন্যা হয়ে গেছে রে বাবা আবার একটা কন্যা নেবে। এ বেরাদার ইসলাম মাজার সামানি কেনাম আমার নাবি জীবন চকু ইসমাইল, তোমার বিবির গর্ভে থেকে যে কন্যাটা হবে তার নাম রাখবে হযরতে রাবিয়া, জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাম রাখতে বললেন? রাবিয়া। কে বললেন রাখতে? কে বললেন? আমার নাবিজি। জোরে বলেন এ বাবা যে মুসলমান ভাইরাও, ইসমাইল বলছো গো নবীজি আমার বেটির নাম যদি রাবিয়া রাখা হয় এর নামের কি গুণ আছে বলুন লো। বাবা যে আমার নবীজি বলছো গো ইসমাইল, তোমার বেটি যখন বড় হবে, বড় হওয়ার পরে আল্লাহর কাছে যখন হাত তুলে দোয়া করবে, এক নয় দু নয় তিন নয় 77,000 জাহান্নামীদেরকে জান্নাতি বানিয়ে নেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের ঘরের মা বোনেরা হাত তুললে বাবাজি আরো গজব নেমে আসে কি ঠিক না? আমাদের ঘরের মা বোনেরা হলো সিরিয়াল দেখা জিনিস, আর হযরতে রাবিয়া বসরু রহমাতুল্লাহ আলাইর বাপ মা হলো বাবাজি তাহাজ্জুদ নামাজ পড়নে বালা জিনিস, এটা জোরে বলবেন না? বেরাদান ইসলাম মাদান সামানি কেনা বাউ, এই মা কালা শোনা জল মারাতি বেলা গোমা জানি, যখন বাবা সকাল হয়ে গেল এক পা দুপা করে ইসমাইল তার বিবিকে বলছে, বিবি তোমার গর্ভে থেকে আবার একটা কন্যা হয়েছে। বিবি মেয়েপন বলছে, স্বামী গো আপনি জানলেন কেমন করে? তখন ইসমাইল বলতেছে, বিবি বিবি আমি রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজ পড়ে যখন বিছানাতে ঘুমায়া গেছিলাম, স্বপ্ন যুগে আবার নাবিজি বলেছে তোমার বিবি মেয়েপনের গর্ভে থেকে আবার একটা কন্যা হবে, ওই সন্তানের নাম রাখতে বলেছে হযরতে রাবিয়া বসরি, জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি মেহফুল বলছো, গো আমার স্বামী আমি তো অন্য নাম রাখবো মনে করেছিলাম, আপনি বলতেছে রাবিয়া, এই নামের কি গুণ আছে বলুন লো। বাবা ইসমাইল বলছো, গো বিবি বিবি রাবিয়া যদি রাখো হয় আমার নাবিজি স্বপ্নে যুগে বলেছে আমার বিটি যখন বড় হবে, যখন হাত তুলে দোয়া করবে, এক নয় দু নয় 77,000 জাহান্নামীদের কে জান্নাতি বানায়া নেবে, তার জন্য তার নাম রাখতেছে রাবিয়া, জোরে বলে। আর আমাদের ঘরের মা বোনদের নাম হয়েছে বাবা যে, কার নাম বাবা যে মুসলমান ঋতুপান্না, কার নাম বাবা যে কোয়েল মল্লিকা, কার নাম বাবা যে দেবশ্রী, কার নাম বাবা কিরণমালা, কার নাম বাবা যে ধলমালা, কার নাম হলো পাখিমালা, নাম আছে না? নামের শত জান্নাতি হবে কাল কিয়ামতের ময়দানে। জি, একজন ভাইয়ের সন্তান হয়েছে, তো সন্তানটা বাবা যে নাম রেখেছে বাবা যে বিশাল বড়, তো মারা গেছে, আবার একটা সন্তান হয়েছে, বুঝে যাই হোক একটা সন্তান হয়েছে, এবারে একটা নাম রাখবো ভালো। মৌলবীর কাছে গেছে, যাওয়ার পরে বলছে মৌলবী সাহেব আমার একটা বেটা হয়েছে নাম রাখতে হবে।
আব্দুর রহিম রাখেন বলে এই নাম রাখা হবে না, যেন শর্টকাটে নাম হয় সেটা দেন। তো মোলবা সাহেব বলছে একটা শর্টকাট কী দিয়ে কী দিতে এক কাজ হয়, আচ্ছা আপনার এই বেটার নাম রাখেন পচা। কি বেটার নাম কি রাখলো? পচা। আবার এক বছর পর আবার সন্তান, বলে হুজুর আবার একটা বাচ্চা হয়েছে কি নাম রাখবো? বলে এর নাম ছিড়া রাখেন। কি ছিড়া? আবার একটা হয়েছে, বলে হুজুর কি নাম রাখবো? বলে এর নাম লাঠি রাখো। ঠিক আছে, আবার একটা হয়েছে, বলে কি নাম রাখবো? বলে এর নাম ফুটিয়ে। চার বেটা চারটে নাম রেখেছে বাবা। আর ওই বারটে একজন মহিলা আছে, ওই চার ভাইয়ের একটা বহিন, ওই বারটে কুটুম আসবে মেয়েটাকে দেখার জন্যে। কুটুম এসছে বাবা, এক পা দুপা করে আসেছে, তো বাপ বলছে বলে এই বেটা তোমরা সব তৈয়ার আছো তো? বলছে আব্বা সব তৈয়ার। বলে কুটুম ঢুকতেছে, বাপ বলছে যে বেটা। বলে ছিড়া সব লিয়াই। আমি বলছি হ্যাঁ রে কুটুম, বুঝে আমাকে ছিড়া সব বসতে দিবে? কুটুম তো জানে না তোর বেটার নাম ছিড়া, এরা ভেবেছে যে ছিড়া সবে মনে বসতে দিবে, এরা মনে মনে ভাজে কুটুম তো ভালো হবে না। আবার একটু পর বলছে পচা নাস্তা লিয়াই। হ্যাঁ রে পচা নাস্তা খাবে তো কঠিন ব্যাপার, এ কুটুম তো ভালো হবে না। আবার একটু বলেছে ফুটে গেলাস লাই। লেও ঠেলো ফুটে গেলাসে পানি। আবার একটু পরে আর একটা বেটা কাটা হচ্ছে, এই বেটা লাঠি এদিকে আয় তো বেটা। এরা ভাবেছো না আমাদের কি বেটা লাঠি দিয়ে মধ্যে মারবে? অমনি বাবা যে সব নাস্তা পানি ফেলে দিয়ে মারাছো দূর, এ যায় পেছনে পেছনে, ওই যায় আগে আগে, যায় ভাই পালাচ্ছেন কিছু, আপনার মতন কুটুমের দরকার নাই, আপনার বাড়িতে পচা নাস্তা দিবেন, আপনার বাড়িতে ছিঁড়া সব বসতে দিবেন, আপনার বাড়িতে আমাকে ফুটে গেলাসে পানি খেতে দিবেন, ওয়া দরকার না, লাঠি দিয়ে মারবেন, কে আপনার পিঠের সাথে বিয়ে দিবে? অমনি বাবা পালাছে। তো বাবা যে মুসলমান এমন নাম রাখেন যেন নামের সাথে জান্নাতি হয়, জোরে বলেন। যে রাবিয়া বসির রহমাতুল্লাহ আলাইহা তিনি হলো জান্নাতি নারী, জোরে বলেন। এ রাবিয়া বসির রহমাতুল্লাহ আলাইহার যখন বয়স বাবা যে সাত বছর হলো, ক বছর? সাত বছর। বিছানাতে মার সাথে ঘুমিয়ে আছে, জোরে কর। তিনার মায়ের নাম কি? রাবিয়া বসির মায়ের নাম বিবি মাহফুল, জোরে বলেন। রাত্রে বারোটা যখন হয়েছে, বারোটার সময়তে বাবা বিবি মেহফুল ঘরের এক কোনার দিকে বাবা যে বসে বসে বাবা তা যদি নামাজ পড়তেছে, রাবিয়ার ঘুম কানা ভেঙে গেল বাবা, এদিকে হাত দেয় রাবিয়াকে পা, আপনার মাকে পা দেয় নাও, এদিকে হাত দেয় বিবি মেহফুলকে পা দেয় নাও। হজরতে রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহ বাবাজি বিছানা থেকে নেমে ঘরের কোনা গোল বাবা খুঁজতে নেগেছে, খুঁজতে 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 বাবাজি মুসলমান বাইরও এক কোনার দিকে রাবিয়া বসরির মা যার নমাজ পড়তেছে। রাবিয়া বলছে মা গো এত রাত্রে তুমি কি করতেছে বলো না? বিবি মেহফুল বলছে বিটি রাবিয়া আমি সাত বছর থেকে এক কত নমাজ কাজা করি না, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বিটি রাবিয়া সাত বছর থেকে আমি তাহাজ্জুদের নামাজ পড়ি বাবা যে আপনার কে রাও। রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা বলছে গো মা জাননী মা আমারও তো এখন সাত বছর, আমিও তাহাজ্জুদের নামাজ পড়তে চাই, আমিও পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চাই, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও ও গো আমার শোনা মানে কে রাও, যেমন বাবা যে কথা বলো হযরতে রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা তিনার মার দেখা দেখিতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, নামাজ পড়ে নাই। তাই বাবা আমার আলিমুদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলে বিকৃতি মুখ কেমন ফলে তোমার পরিচয়, জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন গাছ হবে তেমন বাবা ফল ধরবে, মা যদি নামাজি হয় বিটি নামাজি হবে, মা যদি পর্দাবানি হয় বিটি পর্দাবানি হবে, মা যদি কোরআন পড়ে বিটিও কোরআন পড়বে, মা যদি ভালো পথে চলে বিটিও ভালো পথে চলবে, ঠিক কিনা বলেন? বাপ যদি নামাজ পড়ে ছেলেও নামাজ পড়বে, বাপ যদি কোরআন পড়ে ছেলেও কোরআন পড়বে, বাপ যদি জালসা শুনে বেটাও জালসা শুনবে, আর বাপ যদি বাবাজি সিনেমা হলতে যায়
बेटाओ बाबा सिनेमार हलते जाबे बाप जदि मद पान करे बेटाओ मद पान करबे माँ जदि सिरियल देखे बिटिओ सिरियल देखबे माँ जदि पर्दाबाली हय बिटिओ पर्दाबाली हबे माँ जदि मेलाते ठेला खाय बिटिओ मेलाते ठेला खाबे माँ जदि चुरी करे बिटिओ चुरी करबे तो आमार आलेमुद्दीन नक्शबंदी रहमतुल्लाह आलैह बोलेछे वृक्ष तुमि केमन ফলে তোমা পরিচয় যেমন গাছ তেমন ফল ঠিক কিনা বাবা যে মুসলমান এ শোনা মানে কেরো এই রাবিয়া বসির রহমাতুল্লাহ আলাইহা জীবনে কোনোদিন পুরুষের মুখ দেখে না এ রাবিয়া বসির রহমাতুল্লাহ আলাইহার কোনোদিন চেহারা কোনো পুরুষে দেখে না এরি নাম রাবিয়া জোরে বলুন না সুবহানাল্লাহ ওগো মা কালা তোমাদের কে বানিয়েছে মা ফাতেমার মতো নারী ওগো মা জননী রাস্তা পথে যখন চলবেন পর্দা করে চলবেন রাস্তা পথে যখন চলবেন শরীরটাকে ঢেকে চলবেন রাস্তা পথে যখন চলবেন আপনার শরীরে অঙ্গ পতাঙ্গ গলে কোনো পুরুষকে দেখাবেন না দেখাবেন না যদি একজন নাই দেখতে পাবে আপনার শরীর সেটা হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না স্বামী হলো স্ত্রীর পোশাক স্ত্রী হলো স্বামীর পোশাক একমাত্র আপনার স্বামী ছাড়া কেউ দেখবে না জোরে বলবেন না আর এখনকার আমার মা বোনেরা স্বামীকে বাদ দিয়ে বাজে পর পুরুষকে আগে দেখা যায় কি কথা ভাল লাগছে না খারাপ লাগছে পর পুরুষকে দেখাচ্ছে স্বামী যদি কেরালা থেকে তিন বছর পর আসে বাবা ছিঁড়া ছিঁড়া কাপড় পরে বসে থাকে বলে স্বামীর সামনে ছিঁড়া কাপড় পরলে নতুন কাপড় পাওয়া যাবে এই কেরালা থেকে তিন বছর পর এসেছে এক মাস বেচারে থেকে গেল বিবির ভালোবাসা না মহাব্বত না পেয়ে আবার কেরালা দৌড়েছে ওয়াল লেগে কি বলছে ওয়ালে দুইটা সুখে দুইটা ভাত খাওয়ার জন্যে আর স্বামী যায় বিদেশে বাবাজি মাথার ঘাম পায়ে ফেলেও টাকা নিয়ে আসে আর এই বিবিতে বাবাজি টাকাগুলোকে নিয়ে বাবাজি 4000 টাকা দামের শাড়ি কিনে স্বামীর সামনে তাকে সাজে না ওই পাড়া বলটুকু দেখার জন্যে ওই পাড়া ঝোলটুকু দেখার জন্যে ওই পাড়ার মনটুকু দেখার জন্যে ওই পাড়ার সজবুরকে দেখার জন্যে সাজে ঠিক কিনা বাবা যে মুসলমান শোনা মানে কি এরা ও মা কালা শুনে যান মা রাতের বেলায় যত পারবেন স্বামীকে দেখান সাজা গোজা কোনো পুরুষকে দেখানো সাজা গোজা নাই একদিন আমার বোন কিনে বাবা যে ওই এই দুই মাস পরে আমার একটা বোন এসেছে বাড়িতে তো আমি বোনকে বললাম যে বোন তোমাকে একটা শাড়ি কিনে দেবো চলো দোকানে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে শাড়িটার দাম বাবা যে 4000 টাকা তো আমি বলছি যে এই শাড়িখানি দেন আমার বোনেরও পছন্দ বলছে এই শাড়িখানি নিব মৌলবি ভাই আমার একটা শাড়ি দেবে তো কমা লেবো কেন 4000 টাকা দামে শাড়ি নেবো তো যে ল্যাও তো ল্যাও তো বাবা যে মুসলমান যখন শাড়ি কিনে দিলাম তো দুটা মেয়ে বলছে যে হ্যাঁ গো এই 4000 টাকার দামের শাড়ি কিনলে কিসের লাগে বলে কেন পড়বো বলে তুমি যে বোরখা পিনেছো তো বোরখার পিনে ঢাকা থাকবে তো পড়ে কী হবে কাকে দেখাবা তুমি কেউ তো দেখতেই পাবে না আমি তার মধ্যে তাকান আপনাদের মতন মেয়েদের লেগে এই পর্দাটা উঠে গেল 4000 টাকা আমার শাড়ি কিনবে পুরুষকে দেখার লেগে পর পুরুষকে দেখার লেগে নিজের স্বামীকে দেখালের লেগে পড়তে হবে ঠিক কিনা বাবা যে মুসলমান সোনা মানিকেরা মা গো আপনাদেরকে একটাই কথা বলি পর্দা করেন দিল থেকে মন থেকে হ্যাঁ বাবা যে মুসলমান ওটাই কি বাবা পর্দা বলা হয় ঠিক কিনা বাবা যে মুসলমান আসুন আমি আর বেশি লম্বা চড়া করবো না আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করে জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ মানে একবার দূর পড়ুন আল্লাহুম্মা না না তিন ঘন্টা পড়া যায় এখন তিন ঘন্টা পড়া যাবে না ওয়ালা আলে আটা স্লিপ চিপ হয় আমার কাপড় বেঁধে স্লিপ সেটা ফেলবো সাইদিনা মাওলানা মুহাম্মদ হরদম জবান সেলে কলো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এ যুবকেরা তোমাদেরকে বলে যাই ভাই রাতের বেলার ভাই এখন কিছু কিছু ইয়ং ছেলেরা আছে তারা ফ্রি ফায়ার খেলে পাবজি খেলে খেলে কি খেলে না কি গো রাত্রিরে 12টার সময়তে বহরমপুর থেকে জালসা করে বাড়ি যাচ্ছি বাবা হ্যাঁ
তো রাত্রি দুটো বাজছে, ওই দুটো সময়তে বেরাদার ইসলাম মাদার সামানিক রাব দুটো সময়তে বাবা কিছু ছেলেরা বাবা ফ্রি ফায়ার পাবজি খেলছে। তো আমি একটা জায়গাতে পান খাবার লেগে নামিলাম বুঝলেন দোকানে, তো রাত্রি দুটো তিনটের দিকে ফ্রি ফায়ার খেলছে, তো বলছে মার 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 করছে, আমি হ্যাঁ আমাকে ধরে মারবে নাকি এরা, এরা মারছে না ফ্রি ফায়ার, একে মার একে মার ওকে মার বলো কি বলে না বাবা যে মুসলমান। একজন তো বাবাজি ওই ওই কি বলছে বাংলাদেশের একটা ছেলে ফ্রি ফায়ার পাবজি খেলতে 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 বাবাজি আর বাপ মা বাবাজি মোবাইলে কাহিলেছে, তো জুতে লিয়ে ফ্রি ফায়ার খেলছে, মাথার ব্রেন টাল হয়ে গেছে। তো বাবা যে মুসলমানের মা কারা শুনেন, বিয়ে যদি করতে হয় তো পাবজি বালাকে বিয়ে করবেন না। এতে আমার চাচা 100 টাকা গেলেছে, বাড়ি কোথায় দাদির লেগে দিলে, আচ্ছা দাদ দিয়েছে দাদের জন্য 100 টাকা, আল্লাহ দাদর সঙ্গে দাদের মহব্বত আরো বাড়িয়ে দিও, যেরকম আল্লাহ মাবিন 100 টাকা দিয়েছে তার আত্মীয় স্বজনকে, আল্লাহ তুমি জান্নাতে বানিয়ে নেন, জোরে বলো আল্লাহ মামিন। আল্লাহ মানে একবার দূর করো আল্লাহুম্মা, ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জোরে বলুন, এই জোরে বলবেন না, এরা সুবহানাল্লাহ যে বুঝে না রে ভাই, যে মা বন্ধুতে বলবো দেখেন ওরা হাঁটতে লেগেছে বলে ঘুমা গিয়ে বাড়তেছে, ইয়ারা ইয়াদের একটুখানি বসা শান্তি নাই গো, যদি সিরিয়াল সাররাত দেখে তো বাবা যে মুসলমান সাররাত চোখের পানি দেখবে বলে কাঁদছে কেনা জোরে না মা, বলে আর বলে না ছেলেটাকে মারে ফেলেছে ময়া লাগছে কাঁদছে, চোখে সিরিয়াল দেখবে না, বলবো বাবা যে মুসলমান জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দোনায়নের রাসূল পাক দোনায়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জোরে কর সুবহানাল্লাহ, আসতো ভেসে হাজরতে বেলালের মধুর জান, আসতো ভেসে হাজরতে বেলালের মধুর জান, যে আজানে এতই প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জোরে কর সুবহানাল্লাহ, দিনই কতই আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগণ, জোরে বলেন, দিনই কতই আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগণ, আবু বকর উমর সুমন আলী সঙ্গী কেমন হতো, আবু বকর উমর সুমন আলী সঙ্গী কেমন হতো, দুনায়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জোরে কর সুবহানাল্লাহ। বাবাজি সোনা মানিকেরা আসুন আমরা সকলেই বাবাজি নাবিকে মহাব্বত করব, জোরে কর সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো এই জালসার কমিটি কে কে আছেন আমার সামনে হাজির হন, যারা জালসার কমিটি আছে, যারা যে যুবক ছেলেরা যুবক কমিটি যারা আছো আমার সামনে চলে এসো,
चिटा लिस्ट दिलाम कोई गो जरा कमेटी आछेन बेरादार मद ए सामने आछेन কটা কমিটি আছে এখানে মানে যতগুলি আছে ডাকেন তাদেরকে ফাইন করবে আজকে ঠিক কিনা যারা কমিটি আছে জালসা যদি মেলাতে কেউ ফুচকা খাও তো তাড়াতাড়ি আসো প্যান্ডেলের ভিতরে ঠিক কিনা বাবাজি আছেন এদিকে আছেন।